বন্ধুরা বাংলাদেশি ডিফেন্স লাভারদের জন্য এক গুরুত্বপূর্ণ খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছি। আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি আগে একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ বিমান বাহিনী তার F7BG বিমানগুলোকে রিপ্লেস করার জন্য অল্টারনেটিভ খুঁজছে। সেক্ষেত্রে তাদের প্রথম পছন্দ ছিল J10C এবং এই পছন্দের সাথে তারা আরেকটি অল্টারনেটিভ বিমানকে পাখির চোখে রেখেছে, সেটি হচ্ছে রাশিয়ার তৈরি MiG-35। এই MiG-35 J10C এর চেয়ে অধিক উন্নত এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমান। বন্ধুরা, যদি MiG-35 বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হয় তাহলে বাংলাদেশ বিমান বাহিনী তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যদি MiG-35 বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় তাহলে আমাদের বিমান বাহিনী কতটা শক্তিশালী হবে। এর মধ্যে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, MiG-35 বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী F7BG রিপ্লেস হিসেবে যে দুটি বিমানকে শর্ট লিস্টেড করেছে তার একটি হচ্ছে MiG-35 এবং আরেকটি হচ্ছে J10C। তবে বোদ্ধাগণ মনে করেন যে J10C এর চেয়ে MiG-35 যদি F7BG এর রিপ্লেস হিসেবে নেওয়া হয় তাহলে আমাদের বিমান বাহিনী অধিক শক্তিশালী হবে। বন্ধুরা, চলুন এবার বাংলাদেশ বিমান বাহিনীর আপকামিং MiG-35 এর যুদ্ধ সক্ষমতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। নকশা প্রস্তুতকারী সংস্থা MiG এটিকে চতুর্থ প্রজন্মের একটি জেট ফাইটার হিসেবে অভিহিত করেছে। অ্যারো ইন্ডিয়া 2007 বিমান প্রদর্শনীতে এটিকে প্রথম জনসম্মুখে প্রদর্শন করা হয়। MiG-35 এক আসন বিশিষ্ট এবং MiG-35D 2 আসন বিশিষ্ট যুদ্ধ বিমান। MiG-35 হচ্ছে MiG-29M2 এর উন্নত ভার্সন, যাতে AESA রাডার যুক্ত করা হয়েছে এবং যা 160 কিলোমিটারের ভিতরে শত্রু বিমান শনাক্ত করতে পারবে এবং 300 কিলোমিটার ভিতরে ভূমিতে যে কোনো কিছু শনাক্ত করতে পারবে। এছাড়া সূত্রমতে এটি দ্বারা আমেরিকান স্টিলথ বিমানও শনাক্ত করা সম্ভব। 3টি বই ফুয়েল ট্যাঙ্ক নিয়ে সর্বমোট 3100 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এই বিমান। মোট 29700 কেজি ওজন নিয়ে এটি 2.4 Mach গতিতে ছুটে যেতে সক্ষম। এর মোট হার্ড পয়েন্ট হচ্ছে 9টি। এর ম্যানোভারিটি ক্ষমতা অত্যন্ত চমৎকার। বৈশিষ্ট্য: ক্রু 1 অথবা 2 জন, দৈর্ঘ্য 17.3 মিটার, অল্টিচিউড বা উচ্চতা 56 ফুট 9 ইঞ্চি, স্প্যানের দৈর্ঘ্য 12 মিটার, স্প্যান অ্যাল্টিচিউড 39.4 ইঞ্চি, মূল উচ্চতা 4.7 মিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে 38.00 বর্গ মিটার। খালি অবস্থায় ওজন 11,000 কেজি, লোডেড অবস্থায় ওজন 17,000 কেজি, সর্বোচ্চ টেক অফ ওয়েট 29,700 কেজি। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই সুন্দরী সাজার জন্য যে সকল অর্নামেন্টগুলো ব্যবহার করে, অর্থাৎ এর মারাত্মক প্রযুক্তি নির্ভর অস্ত্রসমূহ। প্রথমেই আসি গাইডেড বোম। গাইডেড বোমের ভিতরে আছে KAB 500L, KAB 500T। আনগাইডেড বোমের ভিতরে আছে FAB 250, FAB 500, JAB 500 ফুয়েল এয়ার এক্সপ্লোসিভ বোম। এই বিমানটি 3 ধরনের এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে। এর মধ্যে হলো R-73, R-77। R-73র আরেকটি ভ্যারিয়েন্ট আছে। R-73 হলো শর্ট টু মিডিয়াম রেঞ্জ এয়ার মিসাইল এবং R-77 হলো লং রেঞ্জ এয়ার মিসাইল, যেটি ভ্যারিয়েন্ট ভেদে 30 থেকে 40 কিলোমিটার এবং 40 থেকে 193 কিলোমিটার দূরবর্তী যে কোনো শত্রুর বিমান আকাশেই নিমেষে ধ্বংস করে দিতে সক্ষম। এয়ার টু সারফেস মিসাইলগুলো হলো এই যুদ্ধ বিমানের প্রধান চালিকা শক্তি। এয়ার টু সারফেস মিসাইলগুলোর মধ্যে KS 35MA, KS 29L, KS 38MA, KS 36 গ্রুম ইয়ন। অ্যান্টি রেডিয়েশন মিসাইলগুলোর মধ্যে হলো 4টি KS 31PD এবং অ্যান্টিশিপ মিসাইল হলো KS 31AD, যেটি প্রায় 140 কিলোমিটার দূরবর্তী শত্রু জাহাজকে পানির মধ্যে ডুবিয়ে দিতে সক্ষম। বন্ধুরা, কোনো বিমানের অ্যাভিওনিক সিস্টেমকে বলা হয় সেই বিমানের চোখ, অর্থাৎ যে বিমানের অ্যাভিওনিক সিস্টেম প্রযুক্তিগতভাবে যত উন্নত সেই বিমান তত শক্তিশালী। MiG-35 এর অ্যাভিওনিক সিস্টেমে 4th+ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে জুক RP-35 প্যাসিক ইলেকট্রিক্যালি স্ক্যান অ্যারো রাডার এবং পজিট্রম জুক এই ইলেকট্রিক্যালি স্ক্যান অ্যারো রাডার। 2টি কিলোমপ RD-33MK অ্যাফটারবার্ন টার্বোফ্যান ইঞ্জিন একে 2.25 Mach গতিতে ছুটে চলতে প্রয়োজনীয় থার্স্ট প্রদান করে। প্রতিটি ইঞ্জিন স্বাভাবিক অবস্থায় 53 নট এবং অ্যাফটারবার্ন অবস্থায় 88.3 নট থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম। অর্থাৎ কোনো দেশের বিমান বাহিনীতে যদি এই ধরনের 3 স্কোয়াড্রন বিমান থাকে তাহলে পাশে শত্রু দেশের ঘুম হারাম হয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে মিয়ানমার আমাদের ঘোষিত শত্রু, আর ভারত বন্ধু দেশ হলেও মাঝে মাঝে শত্রুর মতো উস্কানি দিয়ে থাকে। এই সকল বন্ধু এবং শত্রুদের চিরতরে শিক্ষা দিতে হলে এই ধরনের 3 স্কোয়াড্রন বা 4 স্কোয়াড্রন বিমান আমাদের বিমান বহরে রাখা অত্যন্ত আবশ্যক, যা আমাদের বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এই ধরনের বিশ্লেষণ পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ সকলকে।